বুঝতে পারলেন কি কিছু? আপনি জামালপুর শহরে গেছেন একটা মোটরসাইকেল কেনার জন্য, মোটরসাইকেলের শোরুমের মালিক বলছে নগদ নিলে 1.5 লক্ষ টাকা, কিস্তিতে নিলে 1,70,000 টাকা, আপনার ওটা সুদ, ওটা মোটরসাইকেল হারাম না? বোঝেননি মনে হয়। আর আপনার এই জামালপুর ইসলামপুরে কি জমি বন্ধকের ব্যবসা আছে নাকি? জমি বন্ধক বোঝেন কি? জমি বন্ধক মানে আপনার জমি আমি নিব, 1 বিঘা জমি নিব 3 লক্ষ টাকা দিয়ে। তো যতদিন আপনি আমাকে টাকা ফেরত না দিবেন ততদিন আমি আপনার জমিটা ভোগ করে খাবো, এটা নয় কি? এটা এটা হলো হারাম, হারাম, একেবারে টাটকা সুদের ব্যবসা এটা। টাকা টাকায় থেকে যাচ্ছে, তবে খায়খালাসি জায়েজ, লিজ জায়েজ, কন্ট্রাক্ট জায়েজ। আমি আপনার 1 বিঘা জমি 5 বছরের জন্য 2 লক্ষ টাকা দিয়ে নিলাম, 5 বছর আমি ফসল খাবো ফলাবো, কিন্তু টাকা আমি আর ফেরত পাবো না, খেয়ে সুদ, এটা জায়েজ। বোঝেননি কথা? কিন্তু টাকা টাকায় থেকে যাচ্ছে, এমনও ইতিহাস আছে 40 বছর ধরে জমিটা ভোগ করছে, লোকটা টাকাও দিতে পারে না জমিও নিতে পারে না। এটা হলো জুলুম, এটা হলো সুদ, এটা হলো হারাম। এটা কি হারাম? ওই কট ওই বন্ধকের জমিতে ধান চাষ করে, পটল চাষ করে, পটল বিক্রি করে, ধান বিক্রি করে আমি যদি হজের টিকিট কাটি, হজ এয়ারপোর্ট পর্যন্তও যাবে না, হারাম। সুদ হারাম, হারাম, এত খারাপ হারামের কুপ্রভাব গোটা সমাজ ব্যবস্থাটা এখন হারাম খুর, প্রায় হারাম খুর এই সুদী অর্থনীতির সাথে জড়িত। দেখেন, একটা অটো কিনেছে ব্যাংক থেকে লোন নিয়ে, গাড়ি কিনেছে ব্যাংক থেকে লোন নিয়ে, বাড়ি করেছে ব্যাংক থেকে লোন নিয়ে, বলছে জামাই একটা পেয়েছি ব্যাংকে চাকরি করে, ব্যাংক 10 কোটি টাকা দিয়েছে লোন, জামাই জামালপুর প্রপারে 10 তলা বিল্ডিং করেছে, অথচ শরীয়ত আপনার জামাইয়ের জানাজায় রাখেনি, মারা গেলে জানাজাই হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, আল্লাহর নবী, এই যে জানাজা করে দেন, হালমিন দায়নিন? তিনি বলছেন, নাই, এই লোকের কি দেনা আছে নাকি, ঋণ আছে নাকি? কলু নাম, সাহাবারা বলছেন হ্যাঁ আছে। তখন বলছে সাল্লাল্লাহু সাহিবিকুম, আচ্ছা তোমরা জানাজা করাও, যারা কোনোভাবে জানাজা জানে কোনোভাবে করাও, কোনো পরহেজগার লোক ঋণগ্রস্ত ব্যক্তির জানাজা করবে না, অথচ সবাই ঋণগ্রস্ত, সবাই ব্যাংক থেকে লোন নিয়েছে, এরা নাকি সবাই মায়ের সাথে জানা করতে পছন্দ করে, নাউজুবিল্লাহি মিন জালিক। খুব সামাজিক ভয়াবহতা, সুদী অর্থনীতি চালু হয়েছে, যাকাত ভিত্তিক অর্থনীতি না থাকার কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হারাম খাওয়া থেকে ফিরিয়ে রাখুন, হালাল উপার্জন করার তৌফিক দান করুন, আল্লাহুম আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের ইবাদত কবুল করুন, আমাদেরকে সঠিক ইমানে মৃত্যুবরণ